আজি আমি শিখিবা প্রতিসম অক্ষ সম্বন্ধীয় কিছু ভ্রান্ত ধারণা ও ভুল। ভ্রান্ত এক, রোহিত ও সেলি মনে পকাউলে কি এক আয়তচিত্র বা রেকটাঙ্গলরে কতোটি প্রতিসম অক্ষ অর্থাৎ লাইন্স অফ সিমেট্রি থাকে। সেলি জাঁথিলা কি আয়তচিত্রে সমুদায় চারোটি প্রতিসম অক্ষ থাকে, কিন্তু রোহিত জাঁথিলা যে আয়তচিত্রে কেবল দুইটি প্রতিসম থাকে। কহিল, কাহার ধারণা ঠিক? কেতেথর পিলামানক ভিতরে ভ্রান্ত ধারণা উৎপন্ন হুয়ে যে আয়তচিত্রে চারোটি প্রতিসম অক্ষ থাকে। এর গোটিয়ে কারণ, পিলামানে আয়তচিত্র মধ্যে যাইথিবা অভিলম্ব ও ভূসমান্তর রেখা সহ কর্ণ অর্থাৎ ডায়াগোনালরে যাইথিবা রেখাকু মধ্য প্রতিসম অক্ষ ভাবন্তি। সেমানে ভাবন্তি যে সেলির ধারণা ঠিক অছি, এথিপাই অপশন টু উত্তর দিয়ন্তি, যা ভুল উত্তর অটে। যদি আয়তচিত্রর দৈর্ঘ্য ও প্রস্থর মধ্যরু মোড়া যায়, তেবে আমকু দুইটি স্থিতিরে দুইটি পরস্পরর সমান ভাগ প্রাপ্ত হুয়ে। কিন্তু কোণসি কর্ণরে যাইথিবা রেখাকু মোড়া গলে প্রাপ্ত হেউথিবা ভাগ পরস্পরর সমান হুয়ে নাহিঁ। এথিপাই আয়তচিত্রে কেবল দুইটি প্রতিসম অক্ষ থাকে, মানে রোহিতকু ঠিক জনাথিলা, মানে অপশন ওয়ান ঠিক উত্তর। এবে চাল দেখিবা প্রতিসম অক্ষ সম্বন্ধীয় কিছু ভুল বিষয়ে। যদি পিলামানঙ্কু পচরা যায় কি বৃত্ত অর্থাৎ সর্কলরে কেতে প্রতিসম অক্ষ থাকে, তেণু পিলামানে প্রতিসম অক্ষর সূত্র ব্যবহার ন করি কহিবে কি বৃত্তরে প্রতিসম অক্ষ নথায়। কিছু পিলা কেন্দ্রে যাইথিবা রেখা অঙ্কন করন্তি, যেউথিরে সেমানঙ্কু এপরি দুইটি ভাগ মিলে যাহা পরস্পরর সমান নুহে। এথিপাই সেমানে ভাবি নিয়ন্তি কি বৃত্তরে কোণসি প্রতিসম অক্ষ নথায়। কিন্তু এহা ভুল ধারণা। বৃত্তর কেন্দ্রে যাইথিবা যে কোণসি রেখা বৃত্তকু দুইটি পরস্পরর সমান ভাগরে বিভাজিত করে, কারণ এপরি আমি অপরিমিত রূপরে অসীম রেখা অঙ্কন করিপারিবা। এথিপাই সঠিক ধারণা এহা কি বৃত্তরে অপরিমিত রূপরে অনেক প্রতিসম অক্ষ থাকে। যদি পিলামানঙ্কু কোণসি আকৃতিরে প্রতিসম অক্ষ অঙ্কন করিবাকু কুহাযায় ও তার সংখ্যা জানিবা পাই কুহাযায়, তেণু কিছি পিলা আকৃতিরে প্রতিসম অক্ষ ঠিকরে অঙ্কন করন্তি, কিন্তু যেতেবেলে সেগুড়িকু গণন্তি যেউ স্থানরু আরম্ভ করন্তি, গণতি করি সেই স্থানকু পুনি আসন্তি ও নিজ গণতির উত্তর কহন্তি। যেপরি এঠারে কহন্তি যে এক বর্গ বা স্কোয়ারে আঠটি প্রতিসম অক্ষ থাকে, সেমানে ধ্যান দিয়ন্তি নাই যে সেমানে রেখাকু দুই থর গণন্তি। এথিপাই গণিবা সময়রে প্রত্যেক রেখাকু কেবল থরে গণিব। এথিপাই মনে রাখিব বর্গরে চারোটি প্রতিসম অক্ষ থাকে। তেণু আজি আমি শিখিলে প্রতিসম অক্ষ সম্বন্ধীয় ভ্রান্ত ধারণা ও কিছু ভুল।